ঘরে যদি বিনা ঝামেলাতেই ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকম স্পঞ্জের মতো নরম আর গরম গরম কেক, তাহলে তো কোনো কথাই নেই। আমি পুপু, নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে সবাইকে স্বাগত। দোকানের কেনা কেকের থেকে ঘরে বানিয়ে যদি এরকম গরম গরম কেক খাওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদই আলাদা। সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাওয়া যায়, বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বা যখনই হোক ইচ্ছা করলে খাওয়া যায় এই কেক বানিয়ে নিয়ে ঝটপট। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা অবশ্যই লাইক করো, কারণ লাইক করলে আমি কাজে উৎসাহ পাবো। আর যারা নতুন বন্ধু তাদের অনুরোধ করব, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই আমার সাথে থেকে যেও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি। দেখো আমি গ্যাসটা অন করে এরকম একটা ডেকচি বসিয়ে দিলাম, আর এর মধ্যে একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট প্রিহিট করে নেব। আর ওই ডেকচিটা গরম হতে হতে আমি এদিকে সব কাজটা সেরে নেব। তো দেখো একটা বাটি নিয়েছি, একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর 1 কাপ ময়দা আমি এর মধ্যে নিয়ে নিলাম। ময়দাটাকে আমি চেলে নেব। ময়দাটা সবসময় চেলে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব ভালো ফ্লাফি হবে। তো ময়দাটা আমি চেলে নিই। তো ময়দাটা দেখো চেলে নিয়েছি। এখন আমি নিয়ে নেব মিক্সির এই বড় জারটা। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব ওই কাপেরই 1/4 কাপ রিফাইন্ড অয়েল। তোমরা কিন্তু অন্য যে কোনো বাটি বা কাপ মেপেও এটা করতে পারো। নিয়ে নিলাম তেল, আর নিয়ে নিচ্ছি আমি এখানে 1/2 কাপ মতো চিনি। মিষ্টি তোমরা যেমন খাবে একটু কম বেশি করতে পারো। তো আমি 1/2 কাপ চিনি নিয়েছি। এবারে আমি এটাকে একটুখানি ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব, মানে মিক্সিটা বেশ ভালো করে ঘুরিয়ে নেব যাতে চিনিটা গুলে যায়। চিনিটা তেলের সাথে ভালোভাবে মিশে গেছে। আমি যেহেতু মিক্সিতে করছি সেই জন্য আমি গুঁড়ো চিনি দিইনি, এমনি চিনি দিয়েছি, এটাতে এই একটা সুবিধা। তো এখন আমি দেখো একটা ডিম এর মধ্যে দেব, তবে ডিমটা কিন্তু ডাইরেক্ট এর মধ্যে ফাটিয়ে কখনোই দিও না, কারণ আমি ভুক্তভোগী, সেই জন্য আমি তোমাদের সাবধান করে দিচ্ছি। আমার হয়েছে একবার, তারপর থেকে আমি সতর্ক হয়ে গেছি। ডিম অনেক সময় কিন্তু খারাপ থাকে, তো ওর মধ্যে যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমার সব জিনিসটাই কিন্তু ফেলা যাবে। তো সেই জন্য দেখো একটা বাটির মধ্যে আমি ডিমটা ভেঙে নিলাম, নিয়ে আমি এর মধ্যে এবার ডিমটাকে দিয়ে দিলাম। এবারে আবারও আমি একটুখানি এটাকে ঘুরিয়ে নেব। ডিমটা দিয়েও পেস্ট করে নিয়েছি দেখো সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, নর্মাল টেম্পারেচারে থাকা। এটা কিন্তু জাল দেওয়া দুধ, আমি বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ময়দা, যেটা আমি চেলে রেখেছিলাম। আমি সবটাই একবারে দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবারও পেস্ট করব, আর যদি মনে হয় এটা আর একটু লিকুইড করতে হবে তাহলে আমি দুধও দিতে পারি অথবা একটু জলও দিতে পারি। তো আমি পেস্ট করে নিয়েছি, আর একটু দেখে নেব। তো আমার এতে আর কিছুই মেশাতে হবে না, এটা একদম ঠিক আছে। লাগলে সামান্য একটু 1-2 টেবিল চামচ মতো দুধ অথবা 1-2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। और दिए देव बेकिंग सोडा 1/4 टीस्पून। बेकिंग पाउडर दिए देव 1 टीस्पून। आमी एटा हाथ दिए एकटू समान करे दिच्छी, उंचू हये आछे। एबार आमी एटाके खूब सामान्य बेशी नय किन्तु एई कयेक सेकेंड घुरिये निलेई एटा रेडी हये जाबे। आमी एकटा केक टिन निये एते कयेक फोटा रिफाइंड अएल दिए दिएছি। এটা কিন্তু যে কোনো স্টিলের বাটিতেও করা যাবে। আমি আজকে এটাতে করছি, তবে তোমরা যদি চাও আমি এর পরে স্টিলের বাটিতে তোমাদের করে দেখিয়ে দেব, কারণ সবার ঘরে যে এই কেক মোল্ড থাকবে তার কোনো কথা নেই। আমারও ছিল না আগে, আমি তখন স্টিলের বাটিতেই করতাম। তো স্টিলের বাটিতেও খুব সুন্দর হয়। তো যাই হোক, तेलटा देखो माखिए निलाम। माखिए नेवार पर आमी एर मध्य एकटू मयदा गुड़ो दिए दिच्छी। आमी एकदम घरोया भावेई करछी। तोमादेर जोदि बाटार पेपार थाके घरे ताहले तो तेल माखानोर पर गोल करे केटे बाटार पेपारटा दिए तार उपर एकटूखानी तेल ब्राश करे देबे। तो सब समय तो सबार घरे थाके ना, सेई जोन्नो आमी एकदम नर्माल भावेई एटा देखाच्छि। तो देखो एई गाएओ किन्तु भालो करे माखिए निलाम जाते केकटा भालोभावे ओठे, आटकिए भेंगे ना जाए। देखो एकटू एरकम करे बाड़ती मयदागुलो आमी फेले देब। तो केक टिन रेडी, बैटारो रेडी। तो बैटारटा एखोन आमी केक टिनेर मध्य ढेले देब। बैटारटा आमी ढालछि, देखो घनत्वटा एरकमई हबे, एइभावे पड़बे। पड़ाटा देखलेई किन्तु बोझा जाबे घनत्वटा एरकम हबे। तो पुरो बैटारटा आमी एखोन केक मोल्डेर मध्य एइभावे दिए देब। एकटू टाइम लागबे, चेचे चेचे देब। तो पुरोटा तोमादेर आर देखाच्छि ना, आर कारण नष्ट करब ना एकटुओ। आमी बैटारटा पुरोटार मध्य निये आबार फिरे आसछि। ब्यास आमार केक टिन रेडी। एखोन एकटूखानी देखो एइभावे टैप करे देब जाते भेतरेर हावाटा ना थाके, एयर बबल्स जाते बेरिये जाए। आरेकटा जिनिस खेयाल राखते हबे, एई बैटारटा किन्तु एरकम हाफ बा हाफेर एकटू कम थाकलेओ हबे, हाफ राखलेओ हबे, किन्तु एर बेशी जेन ना हय, ताहले किन्तु उपचिये पड़े जाबे फुले। तो देखो आमि एकटूखानी टैप करे निलाम। एबार एटाके आमि बेक करते दिये देब। पात्रटाओ प्रिहिट करा हये गेछे, भीषण गरम, खूब साबधाने किन्तु सराते हबे एटा। एखोन आमी खूब आस्ते करे केक टिनटा एते बसिए दिलाम जाते हाथे छ्याँका ना लेगे जाए। ढाकाटा दिए दिलाम आर आमी फ्लेमटा एकदम लो करे दिलाम। लो करे दिए आमी 30 मिनट पर फिरे आसछि। आमी फिरे एलाम 30 मिनट पर। ढाकाटाके सरिए नेब हालका करे। तो देखते पाच्छ केकटा केमन फुले उठेছে, দেখেই বোঝা যাচ্ছে বেক হয়ে গেছে খুব ভালো মতো। তবুও আমাদের অবশ্যই চেক করে নিতে হবে। আর আমি চেক করব এই ছুরিটা দিয়ে, কারণ টুথপিক দিলে কিন্তু এটা যতটা ডিপ পুরোটা যাবে না। আর একদম নিচ পর্যন্ত বেক হয়েছে না কাঁচা আছে সেটা আমাদের দেখে তবেই কিন্তু এটাকে আমি নামাবো। আর সেটা দেখব আমি একদম মাঝখান দিয়ে, কারণ মাঝখানটা যদি বেক হয়ে যায় তাহলে কিন্তু সাইডও বেক হয়ে যাবে। মাঝখানটায় আমি ঢোকালাম, বের করে নিলাম। ছুরিটা দেখো একদম পরিষ্কার, ছুরির গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে এটা বেক হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে নামিয়ে আমি একদম ঠান্ডা করে নেব, রুম টেম্পারেচারে এনে নেব। তো কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন নরম হয়েছে। আমি হাত দিয়ে এখানেই দেখাচ্ছি। তো চলো এবার এটাকে ডিমোল্ড করে নেব। তো তার জন্য এটা চারপাশ আমি একটু ছুরি দিয়ে আলগা করে নেব, এভাবে छुरी दिए चारपाश आलगा करे नेब। एबार ए प्लेटटा एर ओपर उपुर करे दिए एइभावे एकटुखानी टैप करे नेब। देखो एटा कि सुंदर बेरिये एलो, देखते पाच्छो एकटुओ भांगेनी बा किछु हयनि। देखो कि सुंदर सफ्ट हयेछे। एखोन एटाके आमी तोमादेर केटे देखिए दिच्छि। आमी एकटु कैमराटा सरिये निलाम, नइले अंधकार होच्छे। कत बड़ कत सुंदर हयेछे देखो, आर एत सफ्ट। एई देखो आमी एटा माछखान दिये केटे दिच्छि एइभावे। आर तोमादेर आमी एक टुकरो देखिए दिच्छि एटा केमन हयेछे। देखो कत सुंदर टेक्सचारटा एसेছে আর दुर्दान्त হয়েছে, खूब सफ्ट হয়েছে। তো দেখছই কত সহজেই ঘরে বানিয়ে নিলাম। চায়ের সাথে খাওয়ার জন্য, কেক অথবা বাচ্চাদের কিন্তু টিফিনেও এটা দিয়ে দেওয়া যায়। আর ঘরে করে কিন্তু ৪-৫ দিন এই কেক রেখে খাওয়া যায়। ফ্রিজে রাখারও দরকার নেই, বাইরে রাখলেই হবে। तो दोकने केना केकेर थेके घरे तैरी करे एरकम गरम गरम केक खेते किन्तु अनेक बेशी सुंदर लागे। तो तोमरा एइभावेई घरे बानिये नियो केक, आर बानानोर पर आमाके जानियो तोमादेर केमन लागलो। ठीक एई पद्धति फलो करले एई रकमई होबे तोमादेर केक। आजके एई पर्यन्तई शेष करछि। आबार फिरे आसबो परेर पर्वे अन्य कोनो नतुन भिडियो निये। ततक्षण सबाई भालो थेको, साथे थेको।